हेलो एवरीवन, वेलकम बैक टू हेल्थ एंड टिप्स चैनल। বরাবর মতন আজকেও একটি হেলথ টিপস নিয়ে চলে এসেছি। আর আজকের আমাদের যে হেলথ টিপসটি রয়েছে, নারীদের দেখা যায় যে ঋতুস্রাবের একটি অনিয়মিত ঋতুস্রাব বলি বা ঋতুস্রাব এটি সবাই জানা, কিন্তু নারীদের এমন তিনটি লুকানো রোগ রয়েছে। এই তিনটি লুকানো রোগ হয়তো নারীরা সম্মুখীন করে কিন্তু বুঝিয়ে বলতে বা বুঝতে পারে না। লিউকোরিয়া, সাধারণত একে বলা হয় শ্বেতস্রাব বা হোয়াইট ডিসচার্জ। চিকিৎসার পরিভাষায় বলা হয় লিউকোরিয়া, এই শ্বেতস্রাব সব সুস্থ মেয়েদেরই একটি স্বাভাবিক মাত্রায় হয়ে থাকে, যা স্বাভাবিকভাবে হয় বলেই ধরা হয়। মেয়েদের জীবনচক্রের ইতিহাস অনুযায়ী ফিজিওলজিক্যাল কারণে বিভিন্ন বয়সে এই স্রাব সামান্য মাত্রায় বাড়তে পারে। মেয়েরা যখন সাবালিকা হয়, যখন সন্তান সম্ভাব্য হয় কিংবা যৌন উত্তেজনা হয় অথবা মাসিক ঋতুস্রাবের আগে বা পরে, এই শ্বেতস্রাব হওয়া অস্বাভাবিক কিছু নয়। দুটি পিরিয়ডের মাঝখানে এই শ্বেতস্রাব হলে তা নিয়ে চিন্তা করার কিছুই নেই, তবে খুব বেশি হতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে, প্রয়োজনে ওষুধ খেতে হবে। অস্বাভাবিক স্রাব বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন রোগের সম্মুখীন, তার মধ্যে সার্ভাইকাল ইরোশন অর্থাৎ একটা ঘায়ের মতো হলো অন্যতম। অনেক সময় শরীর দুর্বল বা অসুস্থ থাকার কারণে এটা হয়। সন্তানাদি হওয়ার পরও এই ক্ষত হতে পারে। সার্ভাইকাল ইরোশন হলে সেটা সাধারণভাবে বোঝা যায় কোমরে খুব যন্ত্রণা, আর তার সঙ্গে বেশি শ্বেতস্রাব হলে তা হতে পারে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে, আবার ফাঙ্গাস থেকেও হতে পারে। ব্যাকটেরিয়া সংক্রমণ বা বিস্তার ঘটে সাধারণত পুরুষের কাছ থেকে। এটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আসলে এই জিনিসটি লক্ষ্য করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে বলা বাঞ্ছনীয় যে স্বামীকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অনেক ক্ষেত্রে কন্ডম থেকেও এটা হয়। ফাঙ্গাস প্রধান কারণ নোংরা কাপড় চোপড়, এসব ক্ষেত্রে শীতস্রাবের অসম্ভব চুলকানিও দেখা যায়, কিন্তু ভেতরে কোনো ক্ষতের কারণে স্রাব হলে তাতে চুলকানি থাকে না। কারণ এই চুলকানিটা আমরা অনেক সময় দেখা যায় যে ভাবি যে কেন চুলকানি হচ্ছে, কিন্তু এই কারণগুলো একটি অংশ। অতিরিক্ত শ্বেতস্রাব কখনো পানির মতো, কখনো সাদা ও হলদে হয় এবং ক্রমাগত বের হওয়ার কারণে কাপড়ে বিশ্রী দাগ হয়ে যায়। এই অস্বাভাবিক শ্বেতস্রাব দুর্গন্ধযুক্ত হতে পারে, হতে পারে রক্ত মেশানো। এটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে, কারণ অতিরিক্ত শ্বেতস্রাব জরায়ুর মুখে ক্যান্সারের মতো দুর্বোধ্য রোগেরও বলে অনেক সময় ধরা পড়ে। তাই কোনো জিনিসকে অবহেলা না করে একজন সুচিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অতিরিক্ত শ্বেতস্রাব হলে চিকিৎসকের কাছে যাওয়া একান্ত প্রয়োজন। চিকিৎসকের কাছে যাওয়া যতটা প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন হলো প্রাত্যহিক জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ইরেশন থেকে শ্বেতস্রাব বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে শরীরের যত্ন নিলে অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ খাবার খেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঠিক হয়ে যাবে। তবে ইরেশন থেকে শ্বেতস্রাব সবচেয়ে বেশি হয়ে থাকে, তাই স্রাব বেশি হলে চিকিৎসককে দেখানোটা জরুরি এবং চিকিৎসকই আপনাকে বলে দেবেন স্রাবের আসল কারণটা কী। ফাঙ্গাসে জামা কাপড় পরা চলবে না, প্রতিদিন কাপড় ধুয়ে সেই কাপড় পুরোপুরি শুকিয়ে পরবেন। স্বামী কন্ডম ব্যবহার করলে যদি শ্বেতস্রাব হতে থাকে তাহলে কন্ডম ব্যবহার বন্ধ করতে হবে। মনে রাখবেন নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে স্বামীর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও সমান জরুরি, কারণ এই ধরনের জিনিস থেকে অনেক রোগের তৈরি হতে পারে। ম্যাক্রোরেজিয়া, ঋতুচক্রের দুই ঋতুর মাঝখানে হঠাৎ জরায়ু থেকে বেশি রক্তপাত হওয়াকে বলা হয় ম্যাক্রোরেজিয়া। একটু ব্যাখ্যা করা যাক, আগেই বলা হয়েছে প্রতি 28 দিন অন্তর অন্তর ঋতুস্রাব হয় এবং শুরু হওয়ার প্রথম 3-5 দিন চলার পর ঋতুস্রাব বন্ধ হয় এবং পরের ঋতু আরম্ভ হতে 23-24 দিন দেরি থাকে। অর্থাৎ মানে দেখা যায় যে আপনার ঋতুস্রাব 3-5 দিনও থাকতে পারে, এর কম বেশি হতে পারে, কিন্তু যদি কোনো কারণে ঋতু বন্ধের 10-12 দিন পরে হঠাৎ জরায়ু থেকে প্রচুর রক্তপাত হয় তখন এই রক্তপাতকে বলা হয় ম্যাক্রোরেজিয়া। এটি একটি জটিল ব্যাধি, এর কারণ একাধিক, তবে এই অল্প পরিসরে এর কারণসমূহ বর্ণনা দেওয়া সম্ভব হল না। যে কারণে এই রক্তপাত হোক না কেন এর চিকিৎসা একান্ত জরুরি এবং চিকিৎসকই বলে দেবেন সঠিক কারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা
ব্যবস্থা কি নিতে হবে। এছাড়াও যদি রক্তপাত বেশি হয় তাহলে রোগীকে পা উঁচু করে মাথা নিচু করে শোয়ালে ভালো ফল পাওয়া যাবে। দুই, বেশি রক্তপাত হলে পেটে বরফ ও ঠান্ডা পানি দিলে অনেক সময় তা কমে যায় এবং রক্ত জমাট বেঁধে রোগিনী সাময়িকভাবে আরাম পায়। যদি গনোরিয়া বা অন্য কোনো যৌন রোগ থাকে তার জন্য চিকিৎসা করাতে হবে। যদি এর সঙ্গে পুষ্টির অভাব থাকে তাহলে পুষ্টিকর খাবারও ও আয়রন ও ভিটামিন জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। কোনো কিছু ক্ষেত্রে দেখা যায় যে খাবারের একটি তারতম্য লক্ষ্য করা যায়। মেনোপোজ, আগেই বলা হয়েছে মাসিক শুরুর বয়ঃসন্ধিকালে এবং এটি চলতে থাকে আরও অনেক বছর। তারপর কোনো এক সময় এই মাসিক বন্ধ হয়ে যায় আর মাস স্থায়ীভাবে বন্ধ হওয়াকেই বলা হয় মেনোপোজ। এই মেনোপোজ পর্যায়ে প্রত্যেক মহিলার জীবনেই আসে, কারো আগে কারো পরে। কিন্তু এই নিয়ে চিন্তিত না হয়ে আলোচনা বা বিস্তারিতভাবে এই বিষয়ে জানতে হবে। আমাদের দেশের মহিলাদের ক্ষেত্রে মেনোপোজ হয় 45-52 বছর বয়সের মধ্যে। তবে কত বয়সে ঋতুস্রাব শুরু হয়েছিল কিংবা মাসিক চক্র কেমন ছিল এসবের ওপর সাধারণত মেনোপোজ আসা নির্ভর করে না। এমনকি কতবার গর্ভ সঞ্চার করেছে অথবা আবহাওয়ার ওপরও একজন নারীর জীবনে মেনোপোজ আসা নির্ভর করে না, নির্ভর করে একটি বিষয়ের উপর ভিত্তি করে। আর সেই বিষয়টি হল জরায়ুর কোনো অপারেশন কিংবা রেডিও থেরাপির পরিণামে বা অন্যান্য কারণে মেনোপোজ হতে পারে। তাছাড়া অস্থায়ীভাবে মাসিক চক্র বন্ধ হতে পারে এবং সেটি হতে পারে গর্ভ সঞ্চার হলে। জরায়ুর আকার স্বাভাবিকের চেয়ে ছোট বা না থাকা দেহে হরমোনের গোলমাল অথবা মানসিক ও পারিপার্শ্বিক চাপ ও অশান্তিতে ভুগলে দেখা যায় মেনোপোজ হলে দেখা দেয় না নানা শারীরিক ও মানসিক উপসর্গ। এইসব উপসর্গ কম বেশি সব নারীর মধ্যে ঘটে। শারীরিক লক্ষণগুলোর মধ্যে ঋতুস্রাব বন্ধই প্রধান। বন্ধ হওয়ার আগে কয়েক মাস প্রতিবার কম পরিমাণে ঋতুস্রাব হয় কিংবা দেরিতে বা অনিয়মিত সময়ে হতে পারে। আবার কখনো এই সব পূর্ব লক্ষণ ছাড়াই বন্ধ হয়ে যেতে পারে। মেনোপোজের আগে মহিলাদের নানা ধরনের অস্বাভাবিক অনুভূতি হতে পারে, যেমন শরীরে কোনো জায়গা হঠাৎ গরম অনুভব, অতিরিক্ত ঘাম, অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, রক্তচাপ বৃদ্ধি, বুক ধড়ফড়, মেদ বৃদ্ধি, ওজন বৃদ্ধি। এই ধরনের উপসর্গ মেনোপোজের সময় অনেক মহিলারই হয়ে থাকে। এই সময়ে ত্বকের কমনীয়তাও লোপ পেতে পারে। তাছাড়া মানসিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে ভীতি ও হতাশাবোধ। এই ধরনের জিনিসগুলো থাকলে অনেক সময় হতাশায় ভুগে। জনন ক্ষমতা লোপ ও যৌন জীবনের সমাপ্তি আশঙ্কা থেকে এই হতাশার জন্ম। এই সময় অনেকের ধারণা হয়ে থাকে যে শারীরিক সৌন্দর্যের অবসান হয়ে যাবে, যার ফলশ্রুতিতে আগের মতো তিনি আকর্ষণীয় থাকেন না। তবে এই সময় অনেক মহিলা যৌন আকাঙ্ক্ষা প্রবল হয়। 45-52 বছর বয়সী মধ্যবিত্ত ও সহবাসী মহিলাদের স্বামীর চাকরি থেকে অবসর গ্রহণের সময় হয়ে আসে। তখন অর্থনৈতিক অসুবিধার কথা তাদের অবচেতন মনে প্রভাব বিস্তার করে। ছেলেমেয়েরা বড় হয় এবং তারাও অনেক ক্ষেত্রে নিজেদের মতো করে জীবন কাটাতে শুরু করে এবং মায়ের সঙ্গে কারো কারো যোগাযোগ ক্ষীণ হয়ে আসে। সাংসারিক কাজের তাগিদও অনেক কমে যায়, নিজেকে অবহেলিত ভাবতে শুরু করেন। এই যে এই অবহেলা ভাবা বা নিজের যে সময়গুলো থেকে নিজেকে সরিয়ে আনা, এই মানসিক দুর্বলতার সুযোগকে মেনোপোজের সময় শারীরিক ও মানসিক লক্ষণগুলো প্রকট হয়ে দেখা দেয়। অবিবাহিত বা নিঃসন্তান মহিলারা এই সময় জীবনের হিসাব নিকাশ করতে বসেন, তাই হতাশবোধ ও ক্ষোভ বাড়ে। মেনোপোজের সময় এই মানসিক উপসর্গগুলো বেশি দেখা যায় শিক্ষিত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মধ্যে, কারণ এই শ্রেণীর মহিলারা নিজেদের সম্পর্ককে বেশি সচেতন মনে করে থাকেন। নিজের মনোভাব তারা স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন। তবে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষ এই মানসিক লক্ষণগুলো কর্মরতা মহিলাদের মধ্যে অপেক্ষাকৃত কম দেখা যায়। অপরদিকে গ্রামের মহিলারা সাধারণত মেনোপোজকে শরীরের স্বাভাবিক ধর্ম বলে সহজে মেনে নেন। সময় ও সংগতির অভাবে এ বিষয়ে বেশি চিন্তা ভাবনা করে ডাক্তার দেখানোর কথা তারা ভাবতেও পারেন না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে আসলে ডক্টরের একটি পরামর্শ নেওয়া উচিত। বাস্তবধর্মী জীবনযাপন করার দরুন প্রতি মাসে ঋতুস্রাবের ঝামেলা বন্ধ হতে হয়তো অনেকেই খুশি হন। আর মেনোপোজের সময় মহিলাদের যে শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয় তা সহানুভূতি ও সুচিকিৎসা দিয়ে লাঘব করা অসম্ভব কিছু না। তবে এ ব্যাপারে স্বামীকে হতে হবে সহানুভূতিশীল। স্বামীর সহযোগিতাই সবথেকে বড়
বিষয়। অপরদিকে স্বামী স্ত্রী উভয়কে বুঝতে হবে মেনোপজ একজন মহিলার জীবনে একটি স্বাভাবিক পর্যায়ে এবং মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া ও জনক্ষমতা লোপ মানে যৌন আকাঙ্ক্ষার লোপ নয়। মেনোপজের ফলে নারীর জীবনে যে শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয় সহানুভূতি ও সুচিকিৎসা নিয়ে সেই সমস্যা লাঘব করতে পারলে নারী স্বাভাবিকভাবে আগের জীবনধারায় অংশীদার হতে পারবে। তো এই জন্য এই মেনোপজের হয়ে গেলে নারীকে এমন মনে করা ঠিক না যে তার জীবনে সব কিছু হয়তো শেষ হয়ে গেছে বা তার জীবনে এখন আর কিছুই নেই। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপ, যেখানে আমরা নারীদের তিনটি দিককে তুলে ধরার চেষ্টা করেছি। থ্যাংকস ফর ওয়াচিং।